এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফী যিম্মাতিল্লাহ, যে ফজর নামাজ পড়ল সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। বলেন যে ফজর নামাজ পড়ল আল্লাহ তাআলা জিম্মাতে ঢুকে গেল। আল্লাহ তাআলা যেন বলেন যাও কথা দিলাম তোমার সুস্থতা আমার জিম্মায়, যাও কথা দিলাম তোমার পিতা আমার জিম্মায়, যাও কথা দিলাম তোমার সন্তানগুলো আমার জিম্মায়, যাও কথা দিলাম তোমার জিন্দেগী আমার জিম্মায়, যাও কথা দিলাম তোমার দুনিয়া আমার জিম্মায়, তোমার ওকবা আমার জিম্মায়, তোমার এই কাল আমার জিম্মায়, তোমার সেই কাল আমার জিম্মায়। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফী যিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। পড়বো ফজরের নামাজ ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা। কবে থেকে? আজ থেকে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। রাসূল বলেন ফজরের নামাজ পড়ে যখন কেউ ঘর মসজিদ থেকে বের হয় আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন ফেরেশতা ওর হাতে না ঈমানের ঝান্ডাটা তুলে দাও। আবার আরেক হাদিসে রাসূল বলেন ফজর নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হয় আল্লাহ তাআলা বলেন একে মুমিন বলে ফতোয়াটা লাগিয়ে দাও, এর পিঠে একটা স্টিকার লাগিয়ে দাও, হাযা হুয়াল মুমিন, এটা মুমিন। বলেন এটা মুমিন, এটা কি? এটা মুমিন। রাসূল বলেন আয়েশার নামাজ আর ফজরের নামাজ মুনাফিকের জন্য ভারী, মুনাফিকে দুইটা পারে না, মুনাফিকে দুইটা পড়ে না। বলেন মুনাফিকে দুইটা কি পড়ে না, মুনাফিকে দুইটা কি পড়ে না? বলেন মুনাফিকে দুইটা পড়ে না। ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ونشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله خير منها وهم من পাঁচই নভেম্বর 2021 নোয়াখালী জেলা জামে মসজিদের নিয়মিত আয়োজনের অংশ হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে জমা হওয়ার তৌফিক দিয়েছেন, বলার সুযোগ করে দিয়েছেন, শোনার আবার সুযোগ দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, রব যা চাইবেন সেটা হবে, তোমরা যা চাইবে তা হবে। তোমাদের চাওয়া রবের চাওয়া যদি এক হয় উজুদে আসবে, আর যদি রবের চাওয়া তোমাদের চাওয়ার সাথে না মিলে উজুদে আসবে না। আমাদের তো ইচ্ছা ছিল, আপনাদেরও ইচ্ছা ছিল, খতিব সাহেবেরও ইচ্ছা ছিল, লেকিন রব মঞ্জুর করেননি। এই জন্য কয়েকদিন আমাদেরকে কি দেখছেন, দৌড়ে রাখছে। মানুষ প্রতিনিয়তই হাজারো নেয়ামতের মধ্যে ডুবে আছে অথবা কোনো না কোনো মুসিবতে আক্রান্ত থাকে। ইম্মা ফিল আতায়া ওয়া ইম্মা ফিল বালায়া, হয়তো মানুষ হাজারো লাখ নেয়ামতের মধ্যে ডুবা অথবা কোনো না কোনো একটা মুসিবতে আক্রান্ত।
নেয়ামতের মধ্যে ডুবায়ের তাকাজা, এর চাহিদা হলো বান্দার প্রতিটা মুহূর্তে শুকরের সাথে থাকা, আর কোনো না কোনো মুসিবতে গ্রেফতার, এর তাকাজা হলো সবরের সাথে থাকা। তো বান্দা থেকে আল্লাহ তাআলা যেন প্রতি মুহূর্তেই চান ও একদিকে শুকর গুজার হয়ে থাকুক, আরেকদিকে আমার সবরকারী হয়ে থাকুক। যদি শুকর গুজার হয়ে থাকে আমি নিজে তাকে বিনিময় দিব, যদি সবরকারী হয়ে থাকে আমি তাকে আমার মাইয়ত দিয়ে দিব। ইন্নাল্লাহ মাআস সাবিরিন। যদি শুকর গুজার হয় তা আমি তাকে শাকির বানায়া নিজে পুরস্কার দিব। করাচিতে বুজুর্গ আছেন হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি রহমাতুল্লাহ বারাকাতুহু, তিনি বলেন পৃথিবীতে কত গ্রহ নক্ষত্র উপগ্রহ আছে এখনো বিজ্ঞান জানে না, চেষ্টা করতেছে লেকিন জানা নাই, সংখ্যা জানা নাই, লেকিন গ্রহ নক্ষত্রের সংখ্যা গুনে শেষ করা যাবে না এটা রব্বে করিম কোরআনে কারিমে বলেননি। পৃথিবীতে সাগর আর মহাসাগরে কত পানি আছে, সমস্ত পানিতে কত ফোঁটা পানি হবে এই সংখ্যা শেষ করে বলা যাবে না এটা রব্বে করিম বলেননি। পৃথিবীতে কতগুলো গাছ আছে, কতগুলো গাছে কত পাতা আছে এর সংখ্যা কত রব্বে করিম বলেননি, এটা শেষ করা যাবে না এটা রব বলেননি। তবে ওয়াইন তাউদু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা, রব বলেন তোমাকে আমি যে নিয়ামত দিয়েছি গুনতে গুনতে জীবন শেষ করবা, গুনে শেষ করতে পারবে না। পৃথিবীতে কত বৃষ্টির ফোঁটা হয়েছে এটাও শেষ করা যাবে না এটা রব বলেন নাই, কত পানি ফোঁটা আছে এটাও বলেননি, কত ধুলিকণা আছে এটাও বলেননি, লেকিন আমাকে দেওয়া আমার রবের নিয়ামত আমি গুনে শেষ করতে পারবো না। রব বলেন লা তুহসুহা, এটা গুনে তুমি শেষ করতে পারবে না, এজন্য যদি তুমি এটা গুনে তো শেষ করতে পারবে না, এজন্য আমার শিখানো এক শব্দই তুমি বারবার পড়তে থাকো আলহামদুলিল্লাহ, রাসুল শুকর, এটা শুকরের বুনিয়াদী শব্দ, এটা বললে শুকর আদায়ের কিছুটা হয়ে যায়। সুবহানাল্লাহ, গুনে গুনে তো শেষ করতে পারবো না, আমি গুনতে পারলাম না শুকর আদায় শেষ হবে কিভাবে, আমি তো না আমি বুঝিও না আমি শুকর আদায় করবো কিভাবে। এই জন্য এক বিখ্যাত বুজুর্গ ছিলেন ডক্টর আব্দুল হাই রহমাহুল্লাহ তাআলা, ইনি ছিলেন হাকিমুল উম্মতের খলিফা, আর ইনার খলিফা হলেন হযরত মাওলানা আল্লামা তাকি উসমানী দামত বরকাতুম, ইনার খলিফা আল্লামা তাকি উসমানী দামত বরকাতুম কে একদিন ডক্টর আব্দুল হাই রহমাহুল্লাহ বলেন তাকি মাই তুমকো এক আজিম তোহফা দোং, আমি তোমাকে একটা দামি উপহার দিব নিবা, তা এত বড় শায়খে যদি এত বড় মুরিদকে বলে দামি উপহার দিব নিবা, বলেন জি জি হাজুর জি 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 আপনি দেন দেন আমি নিব। তো বলেন রোজানা চার নিয়তে দুই রাকাত নামাজ পড়ব, বলেন এক নম্বর হলো শুকরের নিয়তে, দুই নম্বর হলো তওবা ওয়া ইস্তিগফারের নিয়তে, তিন নম্বর এটাকে আপনাদের ভাষা আপনারা আরবিটা বুঝবেন না ইস্তিআদাহ, বলেন তো আল্লাহ তাআলার হেফাজতের চাদরে ঢুকে যাওয়ার নিয়তে, বলেন চার নম্বর হলো সালাতুল হাজাত, আমার প্রয়োজন পুরা হওয়ার নিয়তে, এই চার নিয়তে দুই রাকাত নামাজ প্রতিদিন পড়ব। সুবহানাল্লাহ, কয় নিয়তে এভাবে বলবো রব্বুল আলামিন আমি তো আমার নিয়ামতগুলো গুনেই শেষ করতে পারলাম না, কত হাজারো নিয়ামত আপনি দিয়েছেন যেগুলো আমি জানি না, আমার রক্ত কণিকায় কত হাজারো পদার্থ, হাজারো অণু আর পরমাণু আছে যেগুলো আমার জানা নাই, যেগুলো একটা বিঘ্নিত হইলে পরে আমি অসুস্থ হয়ে যেতাম, এই জন্য সেগুলো সব আপনি ঠিক রেখেছেন, আমার চোখের কণিকায় কত অণু আছে যেগুলো একটা একটা ব্যাঠিক হয়ে গেলে আমার আমি অন্ধ হয়ে যেতাম, আমার দামাগে এত হাজারো সেল আছে যেগুলো একটা নষ্ট হয়ে গেলে আমি নষ্ট হয়ে যেতাম, পাগল হয়ে যেতাম, আমার রব আমার না জানা অজানা হাজারো লাখ নিয়ামত আপনি রেখে দিয়েছেন, এগুলোর জন্য আমি শুকর আদায়ের জন্য দুই রাকাত নামাজ পড়ছি।
এরপরে হলো রব্বুল আলামিন জীবনে লাখো করোড়ো গুনাহ হয়ে গেছে, যেগুলো পরিসংখ্যানও আমার কাছে জানা নাই। আমি সবগুলো থেকে পানা চাওয়ার জন্য, সবগুলো থেকে মাফি চাওয়ার জন্য আমি দুই রাকাত নামাজ পড়ছি। এরপরে রব্বুল আলামিন কত হাজারো সমস্যা আমার হইতে পারে, কত হাজারো অসুবিধা আমার হইতে পারে, সমস্ত অসুবিধা থেকে যেন আপনি আমাকে বাঁচান এই আশায় আমি দুই রাকাত নামাজ পড়ছি। এরপর রব্বুল আলামিন আমার জীবনে কত হাজাত আছে, আমার জীবনে কত প্রয়োজন আছে যেগুলো আমার জানা নাই, আপনি তো জানেন। জানে কি জানে না বলেন? আপনি তো জানেন যে আমার জীবনে কত হাজাত আছে, এগুলো তো আপনি জানেন। এই জন্য আমার সমস্ত প্রয়োজনগুলো আপনি পুরো করে দেওয়ার আশায় আমি দুই রাকাত নামাজ পড়ছি। এই চার নিয়তে দুই রাকাত নামাজ, কয় নিয়তে বলেন? মাগরিবের পরে স্বাভাবিকভাবে আমরা দুই রাকাত সুন্নাত পড়ি, এরপরে যদি আরো দুই রাকাত পড়েন এই চার নিয়তে, যদি সুযোগ থাকে আরো দুই রাকাত পড়েন এই চার নিয়তে, মোট হয়ে যাবে ছয় রাকাত। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি মাগরিবের নামাজের পরে ছয় রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে বারো বছরের নেকি দিয়ে দিবেন। ফালাহু আজরু সিনতাই আশারা সানা, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে বারো বছরের নেকি দিবেন। মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাই বলেন, মাগরিব পরে স্বাভাবিকভাবে আমরা দুই রাকাত পড়ি, এরপরে যদি ছয় রাকাত পড়ে তো হয়ে যাবে, যদি এরপরে চার রাকাত পড়ে তাও হয়ে যাবে, যদি আগে দুই রাকাতকে মিলিয়ে ছয় রাকাত বানিয়ে দেয় তবু হয়ে যাবে। বুঝা আসছে কথা? কিছুটা সহজ হয়ে গেল কিনা? আমরা স্বাভাবিকভাবে দুই রাকাত পড়ি, এরপর আরো দুই রাকাত পড়ে নিলাম, কত হয়ে গেল? এরপর আরো দুই রাকাত পড়ে নিলাম, কত হয়ে গেল? আপনি যদি ছয় ঘন্টা ব্যবসা করেন, ছয় বছরের পুরস্কার দিবে, আপনি এই ছয় ঘন্টা কি পরিমাণ ধ্যানের সাথে ব্যবসা করবেন? বুঝেন নাই? বারো ঘন্টা ব্যবসা করলে ছয় বছর বারো বছরের পুরস্কার দিবে। আচ্ছা, বারো দিন ব্যবসা করলে বারো বছরের পুরস্কার দিবে। আচ্ছা, বারো বছর ব্যবসা করলে বারো বছরের পুরস্কার দিবে, তবুও তো করবেন। আরে করবেন কি করবেন না বলেন? এই জন্য মাগরিবে পরে কি করা বলেন? যাদের হাতে সুযোগ আছে, যাদের অফিস ছেড়ে আসেননি, আপনি তো পারেন, বাস রেখে আসেননি, আপনি তো পারেন, দোকান রেখে আসেননি, আপনি তো পারেন। মান সাল্লা সিত্তাতা রাকাতিন বাদাল মাগরিব, মাগরিব পরে যে ছয় রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে বারো বছরের নেকি দিয়ে দিবে। এইভাবে যদি চল্লিশ বছর একটানা হয় তো কেমন হবে? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফায় নাও আল্লাহ আমার খাদা বলেন, যদি কোনো আমলের উপরে তোমার মুদাওয়ামত নাও হয়, তরকের উপরে যেন মুদাওয়ামত হয়ে না যায়, যদি করতে ধারাবাহিকভাবে নাও পারো কমপক্ষে ধারাবাহিকভাবে ছেড়ে দিও না। কি বলছে বলেন? ধারাবাহিকভাবে করতে না পারলেও ধারাবাহিকভাবে কি করিও না। কোনো মানুষ যদি ফজরের নামাজের পরে একটুখানি ওই জায়গায় বসে থাকে আর ওয়াদাকার আল্লাহ হাসসা মাস্তাতা যতটা সম্ভব জিকির আজকার করতে থাকে, সুম্মা সাল্লা রাকাতাইন এরপরে দুই রাকাত নামাজ পড়ে, ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। আল্লাহ রাসূল বলেন সে এক হজ এক উমরা পুরো 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 সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই নোয়াখালী জেলা জামে এই জেলা স্কুলের সামনে ইসলামী মহাসম্মেলন ছিল, হযরত জমিরউদ্দিন নানুপুরীর সাথে আমি আসছিলাম, নানুপুর মাদ্রাসা থেকে হুজুরের গাড়িতে করে আমি আসছিলাম। হুজুর বয়ান করছিলেন জোহর আসরের নামাজের পরে, হুজুরের পাশে আমি বসাছিলাম। হুজুর বললেন যে আল্লাহ তাআলা আমাদের অল্পের মধ্যে এতটা বেশি কেন রেখে দিয়েছেন? শুধু এজন্য আল্লাহ তাআলা জানতেন তোমরা এপারে অল্প সময় থাকবা, এপারে অল্প দিয়ে ওপারে কোটি কোটি বছর খাওয়া লাগবে, এজন্য এখানে অল্পের মধ্যে বেশি রেখে দিয়েছেন। কি ১৯৯৪ ঘটনা বা ৯৫ হবে, হুজুরের সাথে আমি আসছিলাম। এই জন্য মেরে ভাইও, ফজরের নামাজের পরে কেউ যদি দু রাকাত নামাজ পড়ে, আপনি ওই দু রাকাতের মধ্যে চার নিয়ত ঢুকাতে পারেন। মাগরিবের পরে ছয় রাকাত নামাজ পড়ে, এই ছয় রাকাতের মধ্যে আপনি ওই চার নিয়ত ঢুকাতে পারেন। হযরত ডক্টর আব্দুল হাই রহমতুল্লাহ আলাই, এবার মুফতি শফি কি বলে তাকে ওসমানের দাবাত বারাকাত তোমাকে বলেন যে তুমি আমাকে জিজ্ঞেস করলে না হযরত, আমি আপনি আমাকে এই বস্তুটাকে চার নিয়তে দুই রাকাত নামাজকে আজিম তোহফা, আজিম উশান এক তোহফা, এটা কেন বললেন, এভাবে কেন বললেন?
হযরত বলেন জি জি আপনি বলেন, এভাবে কেন বললেন? বলে এভাবে হাকিমুল উম্মত আমাকে বলেছে, হাকিমুল উম্মত আমাকে কি এভাবে বলেছে, এজন্য আমিও তোমাকে এভাবে বলেছি, আমিও আপনাদেরকে এভাবে বলেছি। চার নিয়তে দুই রাকাত নামাজ, বলেন চার নিয়তে দুই রাকাত নামাজ বলেন, আমরাও যদি পড়ি তো কেমন হবে, যদি রব্বুল আলামিন এর দ্বারা আমাকে শাখের বানিয়ে দেয়, এর দ্বারা আমাকে মুস্তাগফির বানিয়ে দেয়, এর দ্বারা আমার সমস্ত জরুরত পুরো করে দেয়, এর দ্বারা আমাকে সমস্ত মুসিবত থেকে বাঁচিয়ে দেয়, তো বাণিজ্যটা কেমন হবে বলেন? অনেক দামি হবে না? আল্লাহ তাআলা আমাদের সবাই পান করেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। এজন্য মেরে ভাইও আমি যেন শুকর গুজার হয়ে জীবন যাপন করি, আল্লাহ তাআলা যেন আমাকে শুকর গুজার বান্দা বানিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন ওয়া কালীলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকর গুজার বান্দা অল্পই হয়। শুকর গুজার বান্দা কি হয়? অল্পই হয়। বলে আমার শুকর গুজার বান্দা অল্পই হয়। আল্লাহ তাআলা নিজেই বলে ইন্নাহু লাগাফুরুম শাকুর, আমি হলাম শাকুর, আর তুমি যদি শুকর আদায় করো তুমি হবা শাকির, আর তুমিও হবা আরো বেশি করলে তুমিও হবা শাকুর। এজন্য পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচ ওয়াক্ত শুকরের সবচেয়ে দামি শব্দ, শুকরের সবচেয়ে দামি শব্দ কালিমায়ে তাইয়েবা, বলেন শুকরের সবচেয়ে দামি শব্দ কি? তারপরে কি আমার দিকে যে চোখ ঘুরাইছে আসছে আমি ডরাই গেছি, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে বানিয়েছি শুধুই দেখার জন্য, দেখি তুমি শাকির না কাফুর, শাকির মানে কালেমা ওয়ালা, কাফুর মানে কালেমা ছাড়া, শাকির মানে কি বলেন? কালেমা ওয়ালা। এজন্য কালেমায়ে তৈয়বা শুকরের সবচেয়ে দামি শব্দ, সুবহানাল্লাহ, বলেন কালেমায়ে তৈয়বা শুকরের সবচেয়ে দামি কালেমা, কালেমায়ে তৈয়বা যেন যদি কোনো মানুষ আর কোনো শব্দই না বলে শুধু এক কালেমায়ে তৈয়বা বলে তো সে ইম্মা শাকিরা, সে শাকির হয়ে গেল, সে কি হয়ে গেল বলেন? শাকির। এরপরে হলো শুকরের সবচেয়ে দামি আমল নামাজ, শুকরের সবচেয়ে দামি আমল কি বলেন? নামাজ। নামাজ যেন আমার শুকরের আমলি জামা, নামাজ যেন শুকর আদায়ের আমলি পদ্ধতি, প্র্যাকটিক্যাল পদ্ধতি, বলেন নামাজ শুকর আদায়ের কি? এই জন্যই সুবহানাল্লাহুম্মা বিহামদিক, সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিক, এজন্যই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এজন্যই রব্বানা লাকাল হামদ, এজন্যই সামিআ আল্লাহু লিমান হামিদা, এজন্যই সুবহান রাব্বিয়াল আযীম, এজন্যই সুবহান রাব্বিয়াল আ'লা, সবগুলো শুধুই শুকরের শব্দ, সুবহানাল্লাহ, সবগুলো শুধুই কি? শুকরের শব্দ। এজন্য নামাজ কেয়ামে শুকর, নামাজ রুকুতে শুকর, নামাজ সেজদাতে শুকর, সুবহানাল্লাহ, নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে রব্বে করিমের শুকর আদায়, নামাজ ঝুঁকে ঝুঁকে রব্বে করিমের শুকর আদায়, নামাজ উপর হয়ে হয়ে রব্বুল আলামিনের শুকর আদায়, সুবহানাল্লাহ, নামাজ শুকরের সবচেয়ে বড় পদ্ধতি, নামাজ শুকরের কি সবচেয়ে বড় পদ্ধতি। এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা সে সবচেয়ে বেশি শুকর করনেওয়ালা, আর পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দেনেওয়ালা সবচেয়ে বেশি নাশুকুরি করনেওয়ালা, বলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা সবচেয়ে বেশি শুকর করনেওয়ালা, সবচেয়ে বেশি শুকর করনেওয়ালা, আর পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দেনেওয়ালা
সবচেয়ে বেশি নাফরমানি করনে ওয়ালা, সবচেয়ে বেশি নাশকর, সবচেয়ে বেশি কাফুর, বলেন কি কাফুর। আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়নে ওয়ালা সবচেয়ে বেশি শাকির, সবচেয়ে বেশি কি শাকির, কালিমা ওয়ালা সব প্রথম শাকির, কালিমা ওয়ালা কি শাকির, ইম্মা শাকিরা ইম্মা কাফুরা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে ধরার প্রথম এবং প্রধান, আল্লাহকে ধরার প্রথম এবং প্রধান, ফার্স্ট এবং প্রিন্সিপাল, প্রথম এবং প্রধান হাতিয়ার, আল্লাহকে ধরার প্রথম এবং প্রধান হাতিয়ার, আল্লাহকে ধরার প্রথম এবং প্রধান মাধ্যম শুধু কালেমা করতে তিন অঙ্গ ব্যবহার করতে হবে, কয় অঙ্গ? তিন অঙ্গ। এক নম্বরে জবান ব্যবহার করা, দুই নম্বরে কান ব্যবহার করা, তিন নম্বরে দিল ব্যবহার করা। জবান কান দিল, জবান কান দিল। জবানের কাজ কি? জবানের কাজ শুদ্ধ করে বলা, কানের কাজ কি? ধ্যানের সাথে শোনা, দিলের কাজ কি? দিলের কাজ হলো কি বলেছে বুঝা, কেন বলেছে বুঝা, কার জন্য বলেছে বুঝা। জবানের কাজ কি? শুদ্ধ করে পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবানের কাজ কি? অশুদ্ধ পড়া না, শুদ্ধ করে পড়া। অশুদ্ধ দশ হাজার বার পড়লেও এক আনার নেকি নাই, অশুদ্ধ দশ লাখ বার পড়লেও দুই আনার দাম নাই, আর শুদ্ধ একবার পড়লেই দশ দুনিয়া বরাবর জান্নাত। জবান শুদ্ধ করে বলবে, কান এটাকে ধ্যানের সাথে শুনবে, আর দিল উপলব্ধি করবে তিনটা জিনিস। এক নম্বর কি বলেছ, দুই নম্বর কেন বলেছ, তিন নম্বর কার জন্য বলেছ। এক নম্বর দিলে কি কাজ করবে, কি বলেছে, বলেছি আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। শুধু কালেমায়ে তৈয়বার ক্ষেত্রে না, প্রতিটা তাসবিহাতের ক্ষেত্রে। হ্যাঁ, জবানের কাজ, কানের কাজ। তাহলে নামাজের ক্ষেত্রে জবানের কাজ কি? শুদ্ধ ভাবে পড়া, বলেন সূরা ফাতিহা, সূরা ইখলাস, আলাম তারা, লিইলাফ। দুই নম্বর হলো ধীরে ধীরে পড়া, জবানের কাজ শুদ্ধ ভাবে পড়া, ধীরে ধীরে পড়া। জবানের কাজ কি? শুদ্ধ করে পড়া, ধীরে ধীরে পড়া। কানের কাজ কি? দিলের, দিলের কাজ কি? এক নম্বর কি পড়ছ, এক নম্বর কি পড়ছ, আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ। দিলে কথা বুঝবে আমি এখন কি বলছি, আমি যখন বলি সুবহানাল্লাহ দিলে কথা উপলব্ধি করবে আমি এখন কি বলছি, আমি যখন বলি আলহামদুলিল্লাহ দিলে কথা উপলব্ধি করবে আমি এখন কি করছি, যে যখন বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দিলে কথা উপলব্ধি করবে আমি এখন কি বলছি, যখন পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম,
রব্বি আমার রব আল আযীম যিনি মহান আমার মহান রব বলেন আমার মহান রব তার পবিত্রতা বর্ণনা করছি সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আযীম আমার মহান রবের পবিত্রতা আমি ঘোষণা করছি আমার মহান রব বড় পবিত্র আমার মহান রব বলেন 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 বড় পবিত্র আমি যেন জবান এই কথা বলি আমার দিল যেন এই কথা বুঝে এরপরে যেন দিলে আবার জিজ্ঞেস করে কার জন্য পড়ছ আমি বলি রব্বুল আলামিনের জন্য পড়ছি এবার দিলে আবার জিজ্ঞেস করে কেন বলছ কেন পড়ছ আমি বলি রব্বুল আলামিনের ভালোবাসায় বলছি তার একটুখানি রহমের আশায় বলছি তার আজাবের ভয়ে বলছি সুবহান রব্বিয়াল আযীম আমি আযীমকে আযীম বলছি একটু ভালোবাসায় একটু ভালোবাসার আশায় আমি এত বড় সামনে বড় বলছি তিনি আমাকে একটু ভালোবাসবেন তিনি আমাকে একটু কি করবেন আর এই আশা তিনি আমাকে একটু রহম করবেন আর এই আশা হাসরের ময়দানে আমাকে আযাব দিবেন না প্রতিটা বিষয়ে তিনটা জিনিস খেয়াল করা জবানে শুদ্ধ করা দিলের কানে ধ্যানের সাথে শোনা ইমাম সাহেব যখন তেলাওয়াত করে তখন তো আমার জবানের কাজ নাই তখন আমার কানের কাজ আর দিলের কাজ তখন আমার কি কানে ধ্যানের সাথে শুনবে আর দিলে যা যা বলে এগুলো বুঝবে উপলব্ধি করবে কবে করবে সূরা ফাতিহা কবে বুঝবেন কবে বুঝবেন সূরা ফাতিহা অথচ পাঁচ মিনিট সময় দিলে আপনি সূরা ফাতিহা পড়তেন বুঝে যেতেন আজকে ঘরে গিয়ে মারফুল কোরআন পাঁচ মিনিট পড়েন দেখবেন সূরা ফাতিহা আপনি বুঝে গেছেন লেকিন এই সময় দেওয়ার টাইমটা আপনাদের হবে না কি ইনশাআল্লাহ যদি সূরা ফাতিহা বুঝতেন যখন ইমাম সাহেব পড়তো তাও যদি আপনাদের খতিব সাহেব হন তো দেখতেন মজাই আলাদা মজাই কি বলে মজাই আলাদা আর সে যদি শায়খ সোদাইসি হয় তো মজাই আলাদা শায়খ সাদ আল গামেরি হয় মজাই আলাদা না তাহলে কানে কি গাছ আর দিলের কি গাছ উপলব্ধি করা তদারকি করা দিল হলো সুপারভাইজার বলেন দিল কি সুপারভাইজারের কি কাজ সে শুধু দেখে সব ঠিক আছে কি না সে দেখে সুপারভাইজার কি হাত ঠিক আছে কি না আজকেও আমি জুমা পড়ে জুমা শেষ করে একজনের দিকে তাকাইলাম উনি নামাজ পড়তেছে কি করল কোথায় রাখল কি করেন না জীবনে কখনো কোনো আলেমে দিনের কাছে গিয়ে বলে না হাজার আমার নামাজটা হয় কিনা দেখুন তো বলেন না বাস্তব না বাস্তব যেভাবে মন চায় এভাবে এজন্য দিলে এক নম্বর কাজ হলো বুঝা দুই নম্বর কাজ হলো কার জন্য করেছ আমি তো আমার রবের জন্য করছি আমি ইমামতি করছি আমার রবের জন্য আমি তাবলীগ করছি আমার রবের জন্য আমি তালিম দিচ্ছি আমার রবের জন্য আমি পড়ছি আমার রবের জন্য আমি আমার স্ত্রীর মুখে লোকমা তুলে দিচ্ছি আমার রবের জন্য আমি তো হালাল মাল কামাচ্ছি তাও আমার রবের জন্য আমি যে দোকানে যাই সেটাও আমার রবের জন্য আমি যে মসজিদে যাই সেটাও আমার রবের জন্য কেন করছি বলেন রবের জন্য কেন করছি ইন্ন সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার যেন সবটা শুধুই তোমাকে ঘিরে আমার সবটা শুধু তোমাকে ঘিরে তোমার জন্যই আমি বলেন তোমার জন্যই আমি রাব্বুল আলামিন আপনার জন্যই আমি রাব্বুল আলামিন আপনার জন্যই আমি আমার জীবনটাও আপনার জন্য আমার যদি অফাত হয়ে যায় সেটাও হবে আপনার জন্য আমার দিন আপনার জন্য আমার রাত আপনার জন্য
আমার সকালবেলা আপনাকে ঘিরে, আমার দুপুরবেলাও আপনার জন্য, আমার বিকেলবেলাও আপনার জন্য, আমার রাত্রিবেলাও আপনার জন্য, আমি ঘরে ফিরি তো আপনার জন্য, আমি সফরে বের হই তো আপনার জন্য, আমি কথা বলি তো আপনার জন্য, আমি চুপ থাকি তো আপনার জন্য, আমি ভালোবাসি তো আপনার জন্যই, কাউকে ঘৃণা করি তো আপনার জন্যই, আমি কাউকে কিছু দেই সেটাও শুধুই আপনাকে ঘিরে, আর কাউকে দেই না তো সেটাও আপনার জন্য, বিয়ে করি তো সেটাও আপনার জন্য, বাচ্চা যদি জন্মাই সেটাও আপনার জন্য, আবার বাচ্চার মুখে লোকমা তুলে দেই সেটাও আপনাকে ঘিরেই, সুবহান, আমার সব শুধুই আপনার জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলেন আমার সবটা শুধুই আপনার জন্য। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবাত, আমার জবানে যা সেগুলো আপনার জন্য, আমার শরীরে যা সেগুলো আপনার জন্য, আমার মালে যা সেগুলো আপনার জন্য, আমি জবান দিয়ে যত ইবাদত করি সেগুলো আপনার জন্যই, আমার শরীর দিয়ে যত ইবাদত করি সবগুলো আপনার জন্য, এবং আমার মাল দিয়ে যত ইবাদত করি সেগুলো আপনার জন্য, আমি আপনার জন্য, সুবহান, আমি কার জন্য, আমি আপনার জন্য। আমার রব যেন বলেন তুমি যদি এভাবে তোমার বলার চলা হয়, মুশতাকুন নবী এখন তো ফুলের বকিদার ফুল ঝুড়ি দিচ্ছ, তুমি আমার জন্য, এই কথা আর বাস্তবতা যদি মিলে যায়, কথা দিলাম তাহলে তুমি আমাকে পাবে তোমার সাথী, তুমি আমাকে পাবে তোমার কবরে, তুমি আমাকে পাবে তোমার হাসরে, তুমি আমাকে পাবে তোমার মিজানে, তুমি আমাকে পাবে তোমার ফুলসেরাতে, এবার তুমি আমাকে পাবে তোমার জান্নাতে, এবার জান্নাতে সকালবেলাও দেখবা আমি, দুপুরবেলাও দেখবা আমি, বিকেলবেলাও দেখবা আমি, আর সেখানে কোনো বেলা নাই, প্রথম রাউন্ডে দেখবা 70,000 বছর। এই জন্য শুকরের সবচেয়ে দামি শব্দ না ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, কোন হীরক খণ্ডের সন্ধান আমরা পেয়েছিলাম, কোন হীরার সন্ধান আমরা পেয়েছিলাম, হীরার খনির সন্ধান আমরা পেয়ে গেছি, কিন্তু আমরা বুঝি নাই, আমরা বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই যে সেটাও বুঝি নাই, বলেন বলেন বলেন, বুঝি নাই যে সেটাও বুঝি নাই। রব আমাদেরকে কি দিতে চাচ্ছেন আমরা নিতে চাচ্ছি না, রব আমাকে দিতে চাচ্ছেন আমি নিতে চাচ্ছি না, রব আমাকে হীরার পাহাড় দিতে চাচ্ছেন, না না হীরার পাহাড় নয়, জমিন থেকে আসমান হীরা দিয়ে ভরে দিবেন, না না জমিন থেকে আসমান হীরা দিয়ে ভরে দিবেন, শুধু এক জমিন থেকে আসমান নয়, 10টা জমিন থেকে আসমান, আবার প্রথম জমিন আর প্রথম আসমান নয়, সব থেকে চাই না আমি আমার অলস সময়, জীবনের অলস সময়, যদি শুধু অলস সময়গুলোতেও কালেমায় তৈবা পড়তেন, ফেলনা সময়গুলোতেও কালেমায় তৈবা পড়তেন, রিক্সায় বসে আছেন অফিসে যাচ্ছেন ঘর থেকে, এই সময়টা ফেলনা সময়, রিক্সাওয়ালা কাজ করে আপনার তো কোনো কাজ নাই, ড্রাইভিং ঢাকা যাচ্ছেন ড্রাইভার কাজ করে আপনার তো কোনো কাজ নাই, যদি অবসর সময়টাও কালেমায় তৈবা পড়তাম, অবসর সময়টাও কালেমায় তৈবা পড়তাম, কালেমায় তৈবা এমন এক কালেমা, এটা আছে বলেই সূর্য উঠে, এটা আছে বলেই সূর্য ডুবে, এটা আছে বলেই চাঁদ উঠে, এটা আছে বলেই চাঁদ পূর্ণিমা হয়, এটা আছে বলেই শীত আর গ্রীষ্ম আসে, এটা আছে বলেই বর্ষা হয় আর বৃষ্টি আসে, এটা আছে বলে আকাশ উপরে ভেসে আছে, এটা আছে বলে জমিন নিচে বিছিয়ে আছে, এটা আছে বলে সাগরে একবার জোয়ার আসে আবার জোয়ার ফিরে যায়, এটা আছে বলেই, এটা আছে বলে এই পাখিগুলো এখনো কিচির মিচির করে, এটা আছে বলেই এখনো মুরগি আমাদেরকে ডিম দেয়, এটা আছে বলে এখনো গরু আমাদেরকে দুধ দেয়, এটা আছে বলে আম গাছ আর কাঁঠাল গাছ এখনো আমাদেরকে ফল দেয়, শুধু এটা আছে বলেই আমরা এখনো নিঃশ্বাস নেই, এটা আছে বলে অক্সিজেন নিচ্ছি, এটা আছে বলে এখনো জমিন টিকে আছে, নাস্তিক পানি পান করে এটা আছে বলেই, আস্তিক পানি পান করে তো এটা আছে বলেই, কাফের বেদিনার কাফের পানি পান করে এটা আছে বলেই, যেদিন এটা থাকবে না আর এক ঢোক পানিও দিবে না,
বলেন এটা থাকবে না, এক ঢোক পানিও কি, এক ঢোক পানিও আর দিবে না। যেদিন এটা থাকবে না সেদিন সূর্য পূব আকাশ থেকে উঠবে না, যেদিন এটা থাকবে না ওদিন আর দিন চব্বিশ ঘন্টার বারো ঘন্টার হবে না, যেদিন এটা থাকবে না সেদিন আসমান আপন জায়গায় থাকবে না, যেদিন এটা থাকবে না ওদিন জমিন আপন জায়গায় থাকবে না, যেদিন ওটা থাকবে না সমুদ্রের পানিতে আগুন লেগে যাবে, সমুদ্রের পানিতে কি ওইটা লিবে আর সুজ্জেরাত, যেদিন এটা থাকবে না সমুদ্রের পানিতে আগুন লাগবে, যেটা এদিন থাকবে না ওই দিন পাহাড় গুলো রাজা রাজা হয়ে উঠতে শুরু করবে, এটা থাকবে না তো আসমান টুকরো টুকরো হয়ে খসে যাবে, এটা থাকবে না একটা একটা গ্রহ নক্ষত্র খসে 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 পড়ে যাবে, এখন যদি একটা পাঙ্খাই এখানে পড়ে যান আপনাদের হৃদয়ে কি হবে, আর যদি একটা একটা গ্রহ নক্ষত্র খসে খসে পড়ে যায় তখন কি হবে, ওই ইদাল কাওয়া কি বলবো, হ্যাঁ আল্লাহর কসম কালেমা নামাজ ছাড়া কোনো দাম নাই, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম কালেমা নামাজ ছাড়া কোনো দাম নাই, কি বলছি বলেন বলেন বলেন, কালেমা নামাজ ছাড়া জানোয়ার কে আমরা যেভাবে দেখি, কালেমা নামাজ ছাড়া রব্বে করিম আমাদেরকে সেভাবে দেখে, কালেমা নামাজ ছাড়া আমরা শুয়োরকে যেভাবে দেখি, কালেমা নামাজ ছাড়া রব্বুল আলামিন মানুষকে ওভাবে দেখে, নানা বাল হুম শারুল বারিয়া ইন্না শাররাদ দাওয়াবা ইনদাল্লাহ আল্লাযীনা কাফারু, কালেমা নামাজ ছাড়া শাররাদ দাওয়াব, কালেমা নামাজ ছাড়া শাররাল বারিয়া, কালেমা নামাজ ছাড়া সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার, কালেমা নামাজ ছাড়া সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, বুঝে আসতেছে, যদি বুঝে না আসে আপনি মরে দেখেন, আপনার বুঝে না আসলে আপনি মরে দেখেন আর বুঝে আসলে করে দেখেন, বলেন কি বলছি বলেন, বুঝে না আসলে আপনি যদি বলেন হুজুর প্রমাণ দেন, কোনো প্রমাণ নাই, আমি কোনো প্রমাণ আপনাকে দিতে পারবো না, আপনি শুধুই মরে দেখেন যে এগুলো দেখি সত্য কিনা, বদরের বদরের কুয়া, বদরের কি বদরের যুদ্ধের বদরের ময়দানের সামনে বদরের কুয়া, বদরের কুয়াতে আবু জাহাল উতবা সাহবা এদেরকে টেনে 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 একটা কুয়ায় ফেলে দিয়েছে, মজার বিষয় এবার প্রথম দেখছি ওই কুয়ার উপরে বাইতুল খালা হাম্মাম তৈরি হয়ে গেছে, আজিব না, সামনেই সোহাদায় বাজার লাখ লাখ মানুষ প্রতিদিন জিয়ারত করে, আর এখানেই আবু জাহাল উতবা সাহবা এদের মাথার উপরে প্রয়োজন সেরে চলে যায়, বুঝেন নাই কথা, এই কুয়াতে ফেলে দেওয়ার পরে রাসূল এদের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করছিলেন, হাল ওয়াজাতুম মা ওয়াতুকুম, হাল ওয়াজাতুম মা ওয়াতুকুম, যা যা বলেছি পেয়েছো, কি বলছে বলেন বলেন বলেন, আবার বলেন, যা যা বলেছি পেয়েছো, যত ওয়াদা করেছি সব পেয়েছো কিনা, আমি বলেছিলাম কালেমায় তৈবা পড়া না নিস্তার নাই, এখন বুঝে আসছে কিনা, আমি বলেছি ফেরেশতা আছে দেখছো কিনা, আমি বলেছি আখরাত আছে দেখছো কিনা, আমি বলছি জান্নাত আছে দেখছো কিনা, আমি বলছি জাহান্নাম আছে দেখছো কিনা, সাহাবা একরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আতুসমিউল মাউতা, আপনি কি মৃতদেরকে কথা শোনাচ্ছেন, আপনি কি মৃতদেরকে কথা শোনাচ্ছেন, রাসূল বলেন হ্যাঁ, এই মুহূর্তে তোমরা যেভাবে শুনছো এরা তার চেয়ে স্পষ্ট শুনছে, কি এখন মরার পরে শুনবেন না মরার আগে, মরার আগে বুঝবেন না মরার পরে, কালেমায়ে তৈয়বা কবে পড়বেন, আলম ইয়ান লিল্লাযীনা আমানু আং তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ, দব্বরেন এখনো কি তোমার সময় হয়নি, এখনো সময় হয়নি, করোনা হয়েছে বেঁচে গেছো এখনো কি তোমার সময় হয়নি, করোনা যেবারের মতো তোমাকে রেখে গিয়েছে ধরে নাই, এখনো কি তোমার সময় হয়নি, বলেন যারা যারা করোনায় চলে গেছে আমি কেন রয়ে গেলাম, এক বাক্যে জবাব আছে, সুন্দর আমার করোনা কেন হইল না, অথবা করোনা হয়ে আলহামদুলিল্লাহ বেঁচে গিয়েছি কেন, ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন,
রব্বুল আলামিন বলেন এটা শুধুই আমার পক্ষ থেকে, আমি তোমাকে আরেকটু রহম করেছি এবং আমি তোমাকে আরো কয়দিন সুযোগ দিয়েছি। কি দিয়েছি বলেন? আরো কয়দিন সুযোগ দিয়েছি, দেখি তুমি আমাকে ডাকো কিনা। বলেন দেখি তুমি আমাকে ডাকো কিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জবানের কাজ কি? শুদ্ধ করে পড়া। কানের কাজ কি? আর দিলের কাজ কি? বুঝা। আর কেন করেছি এটা বুঝা। আমি তো রবকে ভালোবাসি, জন্য আমার রবের ভালোবাসা আমি পড়ছি। সুবহানাল্লাহ। ওরা ওদের নেতাদেরকে ভালোবাসে, এজন্য কতবার বলে অমুক ভাই অমুক ভাই, 500 টাকার আশায় কয় লাখ বার বলে, আল্লাহ ছাড়া কেউ জানে না। কি একদিন ভাববে জিনিস যে কত লক্ষ বার বলে কে জানে। ফেরেশতা লিখতে দিতে ক্লান্ত হয়ে যেত, আল্লাহ কিটা লিখতাম, তাহলে এক কথা এতবার কয় খাই লিখতাম কি? আরে বলেনি, বলে না, বলে না। আমার কতবার বলা উচিত? আমি 100 বার পড়ে তসবিহটা রেখে দেই, আর ওই বেটা 500 বার 500 টাকার লেগে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, তাও বিকেলবেলা বলে 7 টাকা দেন নির্বাচনের পরে নিস, নির্বাচনের পরে 1 টাকা দেন, নির্বাচন যদি হয়েই যায় আর যাওয়ার সুযোগ নাই কাছে, আর যদি নাই হয় তো বাগল ভরে গেছে গা, তোমার টাকা পুরো তোমার। আর এর লেগে তুমি এত লাখ বার বলছো অনলাইন কথা, এই কথাটা না বললে ভালো ছিল। আচ্ছা আমি উদ্ধ করলাম, সরি, এই প্রসঙ্গ আমার প্রসঙ্গে আছে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কতবার বলা? কতবার বলা? এ এক তসবি পড়ে তসবিটা মসজিদে জুড়ে দিয়ে চলে যাবে। কি বলে যে এক তসবি করছি তো, তো ওই বেটা এক বাজার হাজার তিনবার করলে হয় না? আচ্ছা এই বেটার যে মার্কা এটা, এই আমরা সবাই জানিনি কথা কন, এরপরে কয়বার কয় লাগে? আচ্ছা এরপরে আর কয়দিন কয় লাগে? তো প্রত্যেক দিন প্রত্যেক মিনিটে প্রত্যেক ঘন্টা প্রত্যেক সেকেন্ডে কয় খা, তো আমি আমারটা কতবার খাওয়া দরকার? শুধু 100 বার না, এই জন্য কমপক্ষে দিনে 100 বার রাতে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কতবার করবো ইনশাআল্লাহ? নিয়ত পাক্কা? তো বলে হুজুর তো এই কথাকে আপনি অতিদিন কন লাগেনি, আপনি আর কইবেন আর এই কথা হুজুর অতিদিন কন লাগে, আপনি বুঝে অতি মাসে আইবেন আর কইবেন। ওই বেটা 30 ঘন্টা 30 সেকেন্ডে কইতে পারে, আমি বুঝি আপনাদের মাসে একবারও কইতে পারছি। হ্যাঁ কি ভাই, মাসে একবারও কি বলা উচিত না? উচিত কি না বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান, আল্লাহ এই মজলিসকে আর বন্ধ করে দিও না মাওলানা, আল্লাহ এই মজলিস গুলোকে চালু রাখেন। এই মজলিস গুলো হলো রুহ, রুহ রুহের রুহ, এই মজলিস গুলো কি বলেন? রুহের খাবার, রুহের খোরাক, এগুলো রুহের, এগুলো রুহের রুহ, এগুলো থাকবে তো দিনের চর্চা থাকবে, আর চর্চা থাকবে তো দিন থাকবে, ঠিক না? এজন্য ইনশাআল্লাহ কালেমায়ে তাইয়্যিবার প্রথম সবক কতবার? দিনে 100, আর এরপর যদি টাইম থাকে আরো। এরপরে 2 নম্বর সবক হলো জামাতের সাথে নামাজ। 2 নম্বর সবক কি? শোকর আদায়ের দ্বিতীয় বৃহত্তম পদ্ধতি কি? জামাতের সাথে নামাজ। বলেন জামাতের সাথে নামাজ, মাঝে মাঝে, মাঝে মাঝে। ইনার হাত মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে কাজ করে না, এটা অসুস্থ না সুস্থ?
ওনার কিডনি মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে কাজ করে না, সুস্থ না অসুস্থ? ওনার দিমাগ মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে কাজ করে না, সুস্থ না অসুস্থ? নামাজ মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, এমন মানুষও কি আছে? আছে না? রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, আয়েশার নামাজ এবং ফজরের নামাজ মুনাফিকের জন্য বড় ভারী। মুনাফিকের জন্য বড় কি? ভারী। আয়েশার নামাজ এবং কি? ফজরের নামাজ মুনাফিকের জন্য বড় ভারী। তাহলে ফজরের নামাজ পড়ে যে মুনাফিক হবে না সে কি? এবার রাসূল বলেন, মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। বলেন, যে ফজরের নামাজ পড়লো আল্লাহ তাআলা জিম্মাতে ঢুকে গেল। আল্লাহ তাআলা যেন বলেন, যাও কথা দিলাম তোমার সুস্থতা আমার জিম্মায়, যাও কথা দিলাম তোমার পিঠটা আমার জিম্মায়, যাও কথা দিলাম তোমার সন্তানগুলো আমার জিম্মায়, যাও কথা দিলাম তোমার জিন্দিগি আমার জিম্মায়, যাও কথা দিলাম তোমার দুনিয়া আমার জিম্মায়, তোমার ওখবা আমার জিম্মায়, তোমার এই কাল আমার জিম্মায়, তোমার সেই কাল আমার জিম্মায়। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। পড়বো ফজরের নামাজ ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা। কবে থেকে? আজ থেকে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। রাসূল বলেন, ফজরের নামাজ পড়ে যখন কেউ ঘর মসজিদ থেকে বের হয়, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, ফেরেশতা ওর হাতে না ইমানের ঝান্ডাটা তুলে দাও। আবার আরেক হাদিসে রাসূল বলেন, ফজরের নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হয়, আল্লাহ তাআলা বলেন, একে মুমিন বলে ফতোয়াটা লাগিয়ে দাও, এর পিঠে একটা স্টিকার লাগিয়ে দাও, হাযা হুয়াল মুমিন, এটা মুমিন। বলেন, এটা মুমিন, এটা কি? এটা মুমিন। রাসূল বলেন, আয়েশার নামাজ আর ফজরের নামাজ মুনাফিকের জন্য ভারী। মুনাফিক এই দুইটা পারে না, মুনাফিক এই দুইটা পড়ে না। বলেন, মুনাফিক এই দুইটা কি? পড়ে না। মুনাফিক এই দুইটা কি? পড়ে না। বলেন, মুনাফিক এই দুইটা পড়ে না। আশ্চর্য বিষয় হলো, দাম্মামের খোবা এক এক জায়গা, খোবা বাহরাইন ব্রিজের গোড়া, ওই পারে বাহরাইন, এ পারে দাম্মাম, খোবা। এক মসজিদে ফজর পড়লাম, মসজিদের ইমাম সাহেব মাইক দি ভাই, মাইক দি, ইমাম সাহেবের বয়স হবে 50-55 থেকে 60, এ আশেপাশে কোথাও বাড়ি হবে। ফজর নামাজ পড়ে আমি বেহুশ হয়ে গেলাম, এত সুন্দর বাংলাদেশি, এত সুন্দর তেলাওয়াত, নামাজ পড়লাম, কথা হলো, বললেন যে হুজুর একটা কথা শুনবেন? জি বলেন। এই হলো আমার খতিব সাহেবের কামরা, আমার খতিব সাহেব ঘরে আছে, তিনি ফজরে আসেন না। ওনাকে যদি জিজ্ঞেস করে আপনি ফজরে আসেন না কেন, আমার ডিউটি নেই। উত্তর কি বলেন? ওনার কি নাই বলেন? না, আমার ডিউটি ফজরে নেই, ওনার জুমায় ডিউটি, এই জন্য উনি ফজরে আসেন না। ওনার ফ্যামিলি এখানে। এই দৃশ্য হাজার হাজার, বুঝেন নাই কথা, এই দৃশ্য কি? এই জাতির কি হবে ভবিষ্যৎ, বুঝেন নাই? গাছে আম পেকে পেকে আছে, গাছে আম কি আছে? এখান থেকে আম পেরে খায় না, একদম মাল দামি দামি আম পেরে খায় না, বাজার থেকে কিনে নিয়ে আসতেছে। এটা কিনলেন না যে ওটাতে ডেট লেখা নাই? এটা খায় না কিনলে কেন? ওটার মধ্যে ডেট নেই, লেগে খায় না। এই জাতির কি হবে? দেশি মুরগি আনছে, ধরেও না কিনেও না। আর ব্রাজিলের মুরগি নিতে আসে, প্যাকেট নিতে আসে, কিনতে আসে, খাইতে আসে, এটা তো তাজা, এটা খাও, এটা ডেট নেই, এটা কিনে, আর এটা ধরলে এটা জীবাণু আছে, ওটা জীবাণু নাই, ওটা ফ্রিজে এক মাস আছে জীবাণু নাই, এটা নেয় তাজা, এটার মধ্যে জীবাণু। বাহারে হাল কথার কথা, এই জাতির কি হবে?
কি হবে জাতির ফজরের কোনো ডিউটি নেই? উত্তর কি বলেন? ফজর আমার কি নাই? ফজর কি আমার ডিউটি না আমার রব্বে করিমের দেওয়া ফরিজা? তাহলে ফজর নামাজ পড়বো ইনশাআল্লাহ।